রংপুর জেলা ফিরগঞ্জ থানার অন্তর্গত বাগদোয়ার রসুলপুর হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি জিয়াউর রহমানের জীবনী পড়েছিলাম আমি এন্তেকালের পর উনি যখন প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার সন্তান ওই যে এখন যিনি আছে লন্ডনে জনাব তারেক জিয়া ছোটটা তো মারাই গেল বেগম জিয়া ওই সময় ছেলেটাকে নিয়ে গেছে ভর্তি করতে এক জায়গায় ঢাকাতে এমন অবস্থায় পোশাক অবশ্য পোশাক আশাক বড় অবস্থায় গিয়েছে ওখানকার দায়িত্বশীল জিজ্ঞাসা পর্যন্ত করেছে কি আপনি এই অবস্থায় কেন চিনতে নাই নাকি প্রথমে ছেলেটার পরিচয় জিজ্ঞাসা করেছে নাম কি তারেক বাবার নাম কি জিয়াউর রহমান কোন জিয়া প্রেসিডেন্ট জিয়া এ লোকটার নাম আজও পর্যন্ত মানুষ শুনলে দোয়া করে এমনি না সে তার মানুষ তার জীবনে এমন এমন কিছু কাজ পাওয়া গেছে আল্লাহ পাক মনে হয় এই তাকে মরণের পরও চিরন্তন করে রেখেছে এতে সে তো বহু মানুষ ছিল তারা মারা গেলে মানুষ বর দোয়া করে জেলখানার ভেতরে আমি অপু ভাই সাথে ছিলাম তারেক জিয়া সাহেবের পিএস মানে মনাসাতের ভেতরে জিয়াউর রহমানের জন্য দোয়া করতেন রব্বুল আলমিন তুমি আমার লেডারের বাবাকে মাফ করে দিও এমনিতেই মজলুম তিনি কারণ জেলে যারা যায় আমি দেখেছি অধিকাংশ মানুষকে ওরা মজলুম করে রাখে আর নবীজি জানিয়েছিল মাজলুমের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয় যত মানুষ এই সাড়ে পনেরো বছরে ছিলাম আমার মনে হয় একশো জনের সত্তর জন আমার নিরপরাধ কিচ্ছু জানি না মামলা সংক্রান্ত আন্দাজে রাজনৈতিক প্রতিহিংসার কারণে জুলুম করে আমাদেরকে আটক করে রেখেছিল আমি বলছি যারা জুলুম করে তারা যারা সহ্য করে তারা মাজলুম। এই জন্য ওখানে বহু মানুষ দেখতাম কয়েকজন এক জায়গায় দোয়া করত। আল্লাহ যে মানুষগুলো দেশের জন্য এই এই কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছে তুমি তাদেরকে মাফ করে দিও মাজলুমের দোয়া কবল হয় এই জন্যে বলছি আল্লাহ জিয়াউর রহমানকে মনে হয় মাফ করে দেবেন তার জীবনের ভালো কাজগুলো আল্লাহ কবুল করেন অন্যায় যদি মানুষ হিসাবে কিছু করে থাকে আল্লাহ যেন মাফ করে দেন এই যে আল্লাহর উপরে অবিচল আস্থা এবং বিশ্বাস হবে রাষ্ট্রের সব কাজের মূল ভিত্তি এই কথাটা উনি লিখেছিলেন জীবনে তার কোনো কিছু কবুল হোক বা না হোক এ কথাটা পড়লে একবার আল্লাহর কথা মনে হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ এই লোকটাকে যদি মাফ করে দেয় আমাদের ক্ষতি হয়ে যাবে আরো জোরে বলেন আরো যারা দেশের জন্য কাজ করেছিলেন আল্লাহ সবাইকে যেন মানবতার সেবার কারণে মাফ করে দেন বিশেষ করে ইসলামের জন্য যাদের জীবনটা শেষ মানুষগুলোর জীবনের আল্লাহ ব্যর্থনা করে কবুল করে দৃষ্টান্তমূলক পুরস্কার দেন বলেন আমি তোমার ভাই যদি জালেম হয় অথবা মাজলুম হয় তাকে সাহায্য করো সাহাবিরা বলেছিলেন হে নবী আমার ভাই যদি মাজলুম হয় তাকে সাহায্য করা যায় যদি জালেম হয় আমি কি করে সাহায্য করব। বিশ্বনবী বললেন তুমি তাকে জুলুম থেকে ফেরাও তাকে যদি জুলুম থেকে রাখতে পারো ফিরিয়ে তাহলে তাকে সাহায্য করা হয় আর যদি জুলুম করার জন্যে কেউ কাউকে সাহায্য করা জেনে বুঝে কেউ যদি জানে যে লোকটা জালেম এরপরও তার পক্ষে থাকে সে সঙ্গে সঙ্গে নবীর উম্মত থেকে খারিজ হয়ে যায় এই সাড়ে পনেরো বছর যিনি পালিয়েছে আপনাদের পুত্রবধূ জেলার জন্যে থানার জন্য একটা কলঙ্ক আমার কোষ্টিয় জন্ম আমার একটু আফসোস লাগে মাঝে মাঝে আল্লাহ অন্য জেলায় জন্ম দিলে ভালো হতো কারণ এই জেলাতে এমন একটা সমস্যা সারা বাংলাদেশে সহ বিশ্বে আমি বহু জায়গায় গিয়েছি কোনো জায়গায় আমি দেখিনি যে পুলিশ পাহারা দিয়ে গাছা খাওয়ায় সারা বিশ্বে মনে হয় কোষ্টিয়ার এই জায়গাটা যেখানে পুলিশ পাহারা দিয়ে নির্বিঘ্নে গাছা খাওয়ায় আছে এটা পাহারা দিয়ে খাওয়ায় আহ এটা এত নাম করা না মহাস্তানগড় আমার মনে হয় বহির্বিশ্বে এরকম চেনি না কিন্তু বাইরের বহু দেশে আমি লালনের মাজার এ শয়তানরে সবাই চেনি সব নিয়ে গেছে এখান থেকে এখানে কেউ যেন আর আসবেন না ভাই আমাকে ঘন্টা খানিক সময় দেন আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়েছি আমার আলোচনার বিষয় ক্ষমা এটা খুব দামি বিষয় যার জীবনে এটা নেই সারা পৃথিবীর মালিক হয়ে যায় ওই লোকটার জীবন ব্যর্থ এজন্য আমরা এটা কিভাবে পেতে পারি আর আল্লাহ পাক জান্নাত কাদের জন্য তৈরি করে রেখেছেন এটা আজকে কোরআন থেকে শুনে আমাদের জীবনে আমরা সেট করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ তাহলে কি বললাম হাদিসের দুইটা ভাষা অংশর আখকা জলিমান আও মাজলুমান তোমার ভাই যদি জালেম হয় অথবা মাজলুম হয় অভয় অবস্থায় তাকে সাহায্য করো সাহাবি বললেন হে নবী আংসরোহ মাজলুমান আমার ভাইকে আমি সাহায্য করতে পারে যদি মাজলুম হয় ফাকাইফা আংসরোহ সালিমান কি করে আমি সাহায্য করব যদি সালেম হয় বিশ্বনবী জানালেন কলা তামনা ওহু মেনা জলমি ফাজালিকা নাসরো কাইয়া তাকে তার জুলুম থেকে যেভাবে পারো ফিরিয়ে রাখার চেষ্টা করো এইটাই তার উপরে সাহায্য করা আমরা বহু চেষ্টা চালিয়েছি বিভিন্ন কায়দায় এই জালেমদেরকে জুলুম থেকে ফেরাতে কিন্তু এরা না এদের বৃদ্ধি দিন দিন বেড়েছে আমি নিজে তো সাক্ষী দশ দিন ছিলাম আমি নিচে বাকি ছেলেছিলাম বিনা কারণে সুতরাং আমি নিজেই যেহেতু মাজলুম আমি যেহেতু মাজলুম আমার উপরে অবশ্যই কেউ না কেউ জুলুম করেছে কথা বলে না কেন যারা আমার এই জুলমের সাথে জড়িত এ মানুষগুলোর দুনিয়া আখেরাত সব ধ্বংস হয়ে গেছে কারণ জালেমদের আমার আল্লাহ নিজে মামলা দায়ের করবে জালেমের বিরুদ্ধে সুতরাং একেবারে বাংলায় বলছি আপনাদের পুত্র আল্লাহর মামলার আসামি এই জন্য এই থানাটা একটু ঝামেলায় আছে না এখানে ভালো মানুষও আছে ভালো মানুষ নেই সুতরাং যে মানুষগুলো জুলুম করেছিলেন আপনি সব ধ্বংস করে ফেলেছেন দুনিয়াতে আপনি শেষ কারণ যারা জুলুম করে এদের প্রতি আল্লাহর এত রাগ মনে হয় আকাশ ভেঙে ওর মাথার উপরে পড়বে জমিন ফেড়ে ওকে গিলে ফেলবে কোরআনে কারিমে সোরা সোরা পঁচিশ নাম্বার পারার ছয় নাম্বার পৃষ্ঠার তেরো নাম্বার লাইনে আছে বিয়াল্লিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন ইন্নামাস সাবিল ওয়া আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করব। সুতরাং আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল গোমের সাথে যারা জড়িত ছিল উনি পনেরোশো বলেছে না তিন হাজার সাতশো বত্রিশ জন হত্যা হয়েছে আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত এটা সরকারি জরিপ আর সাতাশো জন এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে এতগুলো মানুষের সাথে যারা হত্যার সাথে যারা জড়িত ডাইরেক্ট ইনডাইরেক্ট এ প্রত্যেকেই আল্লাহর মামলার আসামি সব চাইতে বড় আসামি উনি দুই হাজার ছয় সালে দেশ থেকে মানুষকে নিয়ে এই অক্টোবর মাসের তারিখে এগারো জন মানুষকে পিটিয়ে হত্যা করার পরে লাশের ওপরে ড্যান্স দিয়েছিল পৃথিবীর বহু ইতিহাস পড়েছি কিন্তু এই যে কি ইতিহাস তৈরি করে গেল আমার মনে হয় এক হাজার বড় বছর পরে এই ইতিহাস মানুষ সোনার পরে শিউরে উঠবে আই এম এ জাহিলিয়াতের কথা শুধু পড়েছি কিন্তু আও আমি জাহিলিয়াতের কথা আমরা দেখলাম দেড় হাজার বছর আগে ছিল এটা আই এম এ জাহিলিয়াত আরে সাড়ে পনেরো বছর যারা ছিল ওরা তৈরি করেছিল আও আমি জাহিলিয়াত শব্দ প্রায় একই না না ওইটা চাইটা এটা ভয়ঙ্কর ওই সময় এগারো দফা কর্মসূচি নিয়েছিল মুশরেরখরা আর এই সাড়ে পনেরো বছরের তেরো দফা কর্মসূচি নিয়েছিল এই এই যে নামধারী আপনাদের উনি এই জন্য আগে যে দেড় বছর আগে মুশরেক আবু আবু সেহাব নাম শুনলে গালি দেই আমার মনে হয় ওরা থাকলে এখন ওরা গালি খেত না গালি খেত উনি কারণ ওনার চাইতে দই কাটি উপরই এই জন্য মাসলুমদেরকে বহু চেষ্টা চালিয়েছিলাম ফেরানোর এরা ফেরে নাই এখন যদি এদেরকে সাহায্য করতে হয় এদের এই অপরাধগুলো মাফ করানো লাগবে নয়তো সাহায্য করার কোনো বুদ্ধি নেই যেহেতু মামলার আসামি বাদী যত বড় হয় মামলা তত জটিল হয় সাইফুল ভাই বলছিলেন না আমি তিনটা বছর ছেলে ছিলাম আমার মামলার বাদী যদি উনি হয়তো কবে বের হয়ে চলে আসতাম মামলার বাদী আপনাদের পুত্রবধূ এই কারণে আমার তেত্রিশ বার মামলাটা না হবে না কেন আল্লাহ না বলবে ততদিন হবে না কি একটা দেশে ছিলাম বলেন তো এখান থেকে মুক্ত করার জন্য যে মানুষগুলো এদেশে জীবন দিয়ে গেল সর্বপ্রথম আবু সাইদ আল্লাহ যেন তাকে জান্নাতের মাকাম দান করে বিশাল একটা ইসফিহা দেখিয়েছি তার বাড়িতে গিয়েছিলাম আমি দেখার জন্য কবর ziyaret করে এসেছি আল্লাহর কাছে দোয়া করছি এই মাসলম মোসাফির অবস্থায় আল্লাহ যেন সত্যি তাকে জান্নাতি বানিয়ে দেন বলেন আমিন হ্যাঁ শহীদরা এমনিতে জান্নাতি যাবে কারণ যারা শাহাদত বরণ করে আল্লাহ বলেন তারা মরে না ওরা জীবিত আর আমি তাদের নিচে খাবার খাওয়াই অহিন্দা ইনদা রব্বিহিম ইয়ারজাকুন তারা জীবিত একদিকে আর জীবিত থাকলে জেগে থাকলে যেহেতু খাবার খাওয়া লাগে হয়ে যদি কেউ মারা যায় সে জীবিত থাকবে না সে ঘুমিয়ে থাকবে কথা বুঝতেছেন তিনি জেগে থাকতে পারবেন না ইমানদার হয়ে যদি কেউ মারা যায় উনি ঘুমিয়ে থাকবে খবরে কেয়ামতের ময়দানে দিন ফুৎকার দেওয়া হবে সেদিন উনি জেগে উঠবে এতটুকুই শেষ আর আগে পরে কিচ্ছু নেই কিন্তু কোন মানুষ যদি সত্যি শাহাদত পায় তাকে আল্লাহ বলবেন না তোর ঘুমানো দরকার নেই তুই চেয়ে থাকবি আর আমি নিজে তোরে লাগলে খাওয়াবো আবু এই জীবন দিয়ে চলে গেল আল্লাহ যেন প্রত্যেককে শাহাদতের মর্যাদা দান করেন আর সিনিয়র সাথে সর্বপ্রথম জড়িত তাকে এই জুলমের কারণে গণহত্যার কারণে তার যেন এ দেশের মাটিতে সচককে বিচার হয় আমি বিচার হয় কেন বললাম কারণ বিচার যদি না হয় সে বিপদে পড়বে আর আমরা চাই না আপনাদের বিপদে পড়ুক মরণের পরেও এখন তো বিপদে আসেই মরণের বড় যেন বিপদে না থাকে প্রশ্ন আসতে পারে মরণের পরে বিপদে পড়বে মানে হ্যাঁ দুনিয়া যে যে ধরনের অপরাধ করে ওই অপরাধ যদি দুনিয়ায় বিচার না হয় কেয়া আল্লাহ যখন বিচার শুরু করবে তখন ওইটা ডবল করে করবে কথা বুঝতেছেন না আমার ভাষা বোঝার চেষ্টা করে আমরা অনেকে আজ মানুষকে ধোকা দিয়ে প্রতারণা করে বোকা বানিয়ে রেখে দিচ্ছি তোর চিন্তা নেই টাকা পয়সা আমাকে দে আমি তোর আমি লাইন মতো তুলে দেব। ও মনে হচ্ছে যে মাফ করার টেন্ডেন্সি নিয়ে বসে বসিয়াস অথচ কোরআন আর হাদিসের বর্ণনা সাফ এটা রেকর্ড হচ্ছে কালকে সারা দেশে যাবে কেউ যদি অপরাধ মাফ করাতে চান কোরআন আর হাদিসের কিছু নির্দেশনা বলি আছে না নেই এক নম্বরে যে অপরাধ করেছেন ওই অপরাধের জন্য আগে দুনিয়ায় ক্ষমা পেয়ে তারপরে মারা যান নয়তো আপনার খবর আছে এখন ক্ষমাটা পাবেন কি করে অপরাধ করেছেন যার কাছে ক্ষমা চাবেন তার কাছে এইতে তিনটা বছর উনি নির্বাচন না দিয়ে বিনা ভোটে সারাটা দেশ চালিয়ে গেল অথচ বাইরে এখন ছড়াচ্ছে যে আমরা নির্বাচিত সরকার আমাদেরকে উৎখাত করে দিয়েছে আপনি এত বড় মিথ্যা কথা বলতে পারছেন বাইরে যে আপনি কি নির্বাচিত ছিলেন বিশ্বাস করবে না আপনি যে একশো চুয়ান্ন জন ঘোষণা দিয়েছেন একটা নির্বাচনে নির্বাচন হলো কি করে একশো একান্ন জন হলে সরকার গঠন করা যায় সেখানে একশো চুয়ান্ন জন অলরেডি ঘোষণা দিয়ে দিস এরপরে এই যে দিনের ভোট আপনি রাতে করে নিলেন দিনের ভোট রাতে হয়েছে আমার সাথে এক অসি ছিল আট বছর তার সেল ওই সময় মনে হয় দুই বছর আমারে আমি এই এসেছি আসার পর আপনি যে তাওবার ব্যাখ্যা শোনালেন যে হচ্ছে অপরাধ যার কাছে ক্ষমা চাওয়া লাগে তার কাছে কিন্তু আমি তো এতদিন এগুলো বুঝতাম না আমিও তাও বা কিভাবে বলছো আমি এই যে নির্বাচন গেল ওই সময় ফেনিতে দায়িত্বে ছিলাম রাত বারোটার পরে আমার দল বল নিয়ে আমি ভোট কাটা আরম্ভ করলাম আল্লাহর নাম নিয়ে হ্যাঁ ঠিক এইভাবে বলিস আমি আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করেছি একেবারে ফসলের আগ পর্যন্ত কাজ শেষ করলাম পোড়া বাক্স ভর্তি করে দিলাম যতগুলো ছিল আমার আন্ডারে সবগুলো পাঠিয়ে দিলাম জায়গা মতো দিয়ে আমি গোসল করলাম ওসো করলাম এবার নামাজ আদায় করলাম নামাজ শেষ করে পড়লাম আস্তাক ফেরুল্লাহ আমার তাও বাকি হয়েছে তাও বা হয়নি ও বা কিসের তাও বা আপনার আপনার তাও বা তো হবে তখন অপরাধ করেছেন যার কাছে স্বীকার করবেন তার কাছে আপনি আস্তাক ফেরোল্লা পড়ছেন আল্লাহর কাছে আপনি কি আল্লাহর কাছে অপরাধ করেছেন আপনি অপরাধ করলেন ওই আসনে যিনি এমপি দাঁড়াবে চার লাখ মানুষ তার আন্ডারে ছিল তাদের ভোট আপনি কেটে কেটে বাদ দিয়ে দিলেন সুতরাং আপনাকে মাফ চাওয়া লাগবে ওই চার লাখ মানুষের কাছে এই কথা বলেন না কেন শুধু উনি একা করেছে না আরো কেউ করেছিল সারা দেশে একই অবস্থা মরা মানুষেরও হয়েছিল গেছে দেওয়ার জন্য যারা মানুষের সাসা আপনি এখন আসলেন চাচি তো সেই সকাল এসে চলে গেছে বাবাজি আপনি বলছেন কি চাচি তিন বছর আগে মরে গেছে কি একটা মানে পাগলামি আরম্ভ করেছিল তো আর এইটা এখন উনি বাইরে বসে বসে বিদেশি মানুষদেরকে শোনাচ্ছে যে আমরা নির্বাচিত সরকার ছিলাম রকম বেহায়া মানুষ দুনিয়ায় আসে আমার তো বিশ্বাস হয় না তো এখন আমার মনে হচ্ছে এখান থেকে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র বের হচ্ছে আমি অপেনভাবে জানাচ্ছি যারা বাইরে বসে বসে এই ষড়যন্ত্রগুলো করছেন আমি কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম ওখানে আরও বেশি হচ্ছে কারণ এই শয়তানগুলো সব পালিয়েছে ওখানে মানে একশো জনের আমার মনে হয় ওখানে এক আশি জন পালিয়ে আছে যে এই হোটেলে উঠি দেখি শয়তান একটা নামতেছে কয়েকটার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল আর মালয়েশিয়া কিছু আছে আর এই তো দাদা বাবুদের দেশে তো একেবারে মন মতো পালিয়েছে সাড়ে তিনশো এমপি পালিয়ে যায় পৃথিবীর ইতিহাস পড়া তো দূরের কথা আমি শুনিও নি কি জাতীয় মসজিদের ইমামও পালিয়েছে আপনি বলেন তো একটা দেশ কত রসা তলে চলে গেলে জাতীয় মসজিদের ইমামও পালিয়ে যায় কয়েকদিন আগে জোর করার জন্য এসেছিল ইমামতি নীতি মসল্লিরা এমন জোতা পিটা করেছে ও সকালে পরের দিন স্ট্যাটাস দিয়েছে মসল্লিরা জোতা মেরেছে কিন্তু আমার গায়ে জোতা লাগিনি কত বড় সাইতা আপনাদের এই পুত্রবধূ এই জালে মাকে সে উপাধি দিয়েছিল কওমি জননী আমি জেলখানায় কম ইমাদার ফ্যামিলি ছিয়াত্তর জন আলেমের সাথে ছিলাম এই ঘোষণা দেওয়ার পরে তারা ওই দিন বদুয়া করেছে কইল কি উনি এটা দিয়েছিলেন একটা বিষয় নেওয়ার জন্য যেন ওনাকে নড়াইল থেকে নৌ কামারকায় দেওয়া হয় আপনি এত নিচে নামতে পারলেন একটু আলেম হয়ে নৌকা মার্কায় মানুষ দাঁড়ায় আপনি যদি কুকুর মারকায় দাঁড়াতেন হ্যাঁ নৌকা মার্কায় না দাঁড়িয়ে কেউ যদি এই বাংলাদেশে কুকুর মার্কায় দাঁড়ায় তাও সে পাশ করবে কিন্তু এই জিনিসটাকে আল্লাহ এত বেশি ঘৃণিত বানিয়ে দিয়েছে এখন যদি কেউ নৌকায় ওঠে এ দরবেশের মতো সেও ধরা খাচ্ছে নৌকা ওঠার কায়দা আছে এই কথাটা বন্ধ করেন বললাম তাহলে আমরা এখন ওনাদের যেহেতু অনেকে বাঁচার জন্য মাসে মাসে ইঁদুরের গর্ত থেকে মুখ বের করার মতো চেষ্টা চালাচ্ছে আমরা চাই আপনারা বাইসে থাকেন কিন্তু আপনাদের এই ধোকা দিয়ে আমরা বোকা বানাতে চাই না আপনারা চান সঠিকভাবে কেয়ামতেও যেন ধরা না খান তাহলে কি করা লাগবে অপরাধ আপনি যার যে পরিমাণ ওই পরিমাণের শাস্তি দুনিয়ায় আগে নিয়ে যান এই কথা বললেন না আমি বানিয়ে বলছি এটা হাদিস নবীদের কাছে একজন যুবতী মহিলা এসেছে ডাক দিয়ে বলে হেরাচল আমি করে ফেলেছি এরপরে আমি গর্ভবতী হয়ে গেছি নবীজি বললেন এই কথা কাউকে বলবা না যাও যাও চলে মেয়েটা বলে হেরাচল সত্যি আমি আমার যৌবনের তাড়নায় নফসের ধকায় পড়ে শয়তানের চালে ফেরে বে আমি গোনা করে ফেলেছি আমি গর্ভবতী হয়ে গেছি দয়া করে আপনি এই গোনা থেকে আমারে মুক্ত করেন আরে ভাই সারা দেশে যে হুজুর যাই বলুক আমার কাছে কেউ যদি তাও বা পড়ার জন্য আমি শুধু আস্তাক পড়াবো না হাদিস থেকে যে শিক্ষাটা পেয়েছি আমি এইটা কাজে লাগাবো রংপুর বাস এবার আপনার বিবেক দিয়ে বলেন তো দেড় হাজার বছর আগে বিশ্ব নবীর কাছে যে যুবতী মেয়ে এসেছিল সেনা করার পর বলেছে আমাকে মুক্ত করেন এই গোনা থেকে নবীজিকে তাকে বলতে পারতেন না ঠিক আছে তুমি একবার আস্তাক ফেরুল্লাহ পড়ে নাও বলতে পারতেন না তার তো আরব দেশের মানুষ আরবি মাতৃভাষা একবার বললে সে মুখস্থ করে ফেলতো আস্তাক ফেরুল্লাহ তার মাফ হয়ে যেত নাকি কিন্তু নবীজি ওটা করেননি বললেন ঠিক আছে যতদিন সন্তানটা ডেলিভারি না হয় বাড়ি যাও এটা ডেলিভারি হওয়ার পরে আসবা কারণ তোমার অপরাধ আছে এই সন্তানের অপরাধ নেই এই ভালো করে শুনবেন আমি বেশি কথা বলছি না খুব অল্প সময় শিক্ষামূলক কিছু কথা বলছি মেয়েটা সন্তান হওয়ার পরে এসেছে হে এই যে আমার ছেলে নবীজি বললেন ঠিক আছে এক কাজ করো ছেলেটা যতদিন দুধ না ছাড়ে দুই বছর পর্যন্ত বুকের দুধগুলো তাকে পান করাও এরপরে আসো শক্ত খাবার যখন খাওয়া শিখবে একা একা ওই সমাজ জলদি আমার কাছে আসবা তোমার আমি মুক্ত করে দেব। মেয়েটা এসেছে সেন্টেলটা নিয়ে নবেজি ছেলেটাকে এক সাহাবির হাতে বললেন নাও এর লালন পালনের দায়িত্ব সাহাবি মহিলাদেরকে বললেন একে মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে দাও চারিদিক থেকে পাথর নিক্ষেপ করা আরম্ভ করো সবাই যখন পাথর মারতেছে হাজরাতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন আমি একটা জোরে মারলাম একটু একদম জোরে নিক্ষেপ করার কারণে পাথর তার নাকের উপরে লাগার পরে ফিনকি দিয়ে রক্ত আমার শরীরে লেগেছে আমি ভৎসনা দিলাম আমি তার মন খারাপ হয়ে গেল যে নাপাক মহিলার রক্ত আমার শরীরে লাগলো সি নবীজির কানে কথা যাবার পরে বিশ্বনবী বললেন থামো খালিদ এ কথা বলবা না কারণ আমি নবী তুমি নবী না আমি যা দেখি তুমি দেখতে পাও না এই মহিলার অনুশোচনা তাওবা এ মহিলার যে অপরাধের শাস্তিটা হয়ে গেল দুনিয়ায় আল্লাহ এত বেশি পছন্দ করেছে তার এই তাওবাটা এদের পৃথিবীতে কোন সালে যদি এইভাবে তাও বা করে আমার আল্লাহ তাকেও মাফ করে দেবেন কে বুঝলেন রংপুরবাসী এ মহিলা যতটুকু অপরাধ করেছিল অপরাধের শাস্তি যেটা সেটা পাওয়ার পর ওনার আস্তাক ফেরুল্লাহ কবুল হয়েছে কথা বলে না কেন তাহলে এই সাড়ে পনেরো বছরে যারা অপরাধের সাথে জড়িত বিশেষ করে যারা আয়না ঘরের সাথে জড়িত এটা যে মানবতার বিরুদ্ধে কত বড় কঠিন কাজ আপনি না থাকলে বোঝানো যাবে না আমি দশ দিনে অপারগ হয়ে গেছি এই যে কঠিন কঠিন রোগ এখন আমার শরীরে ওই ওই কারণে যারা দশ বছর ছিল যারা আট বছর ছিল কি অমানবিক নির্যাতন তাদের ওপরে চলেছে মাঝে মাঝে যখন বের করে আনতো আমারে আমি আবার শুনতাম কান্নার তাও তো আমার ডিবি অফিসের নিচে যে ঘর ওখানে ছিলাম আসল যেটা ডিসি এফআই ওই জায়গায় তো আরো ভয়ঙ্কর যেখানে ব্যারিস্টার আরমান ছিল আমান আজমি ভাই ছিল যেখানে এম ইলিয়াস আলী বিএনপির নেতা ছিল ওখানে কত মানুষের হাড় গড় কত মানুষ মারাই গেছে আসার সময় দেখতাম মাঝে মাঝে কোনো মোবাইল নাম্বার চোখে পড়ে লেখা আছে ভাই নাম্বারটা একটু বাইরে জানাবেন সে আমি অন্তত বেঁচে আছি দু দিন পাঁচ দিন না কেউ পাঁচ বছর কেউ আট বছর কেউ দশ বছর কেউ চোদ্দ বছর পর্যন্ত পড়িয়াস আর খাবার দিত সকালে পচা সুলা। দফরে দিয়েছে একেবারে মাকানো ভাত মনে হচ্ছে কেউ খেয়ে পারিনি ফেলেছে এইটা আমার সাথে মুফতি ফখরুল সাহেব ছিলেন জেলখানায় মাঝে মাঝে আমার শোনাতেন ভাই ফাঁসির এই কন্ডেম ছেলে আসি তারপরও আসি মনে হচ্ছে জান্নাতে আসি এমন জায়গায় আমার রেখেছিল এই পায়ের ভেতর দিয়ে ভাবে হাত দিয়েছে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে এই লোহার বিশাল বিশাল শিকের সাথে আমার হাত দিয়ে হাতকে ওরা শিকল দিয়ে বেঁধে দিত আরে দু মিনিট পাঁচ মিনিট একদিন দুই দিন পরে খুলে দিলে তো হয় বছরের পর বছর এভাবে আমার রেখে দিয়েছে দেড় মিনিট দুই মিনিট সময় দিত টয়লেট করার জন্যে কখন আসান হয় কখন দিন হয় রাত হয় এটা যে কোন বছর কত মাস কোন তারিখ আমি কিছু জানি না আপনি বলেন তো কি অবস্থা তৈরি করেছিল তাদের ওপরে এই জালেম যারা এর সাথেই যারা জড়িত তারা নাকি দশ দিন বারো দিন পনেরো দিন পর পর একবার দেখতে যেত মানুষের এই চিৎকার কান্না আর আর্তনাদ শোনার পরে তারা অট্ট হাসি দিত যে দেখ কেমন লাগে আমার মনে হয় আল্লাহ পুরা উল্টি এখন ওই জালেমদের ওপরে ওইটা চাপিয়ে দিয়েছে আদালতের দিকে এই 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 দালাল সুমন দরবেশ বাবা একজন ছিল সাধন চন্দ্র মজুমদার খাদ্যমন্ত্রী ছিল গত বর্ষ দিন এক শয়তান ধরা পড়েছে মৌল বাজারে বাড়ি অপাধ্যগ্য আব্দুল শাহিদ ও কি পড়িয়েছে সারা জীবন ও জানে আর আল্লাহ জানে যে লোকটা এত শিক্ষিত হতে পারে তার বিবেক মরে যায় কি করে তার বাড়ি থেকে এখন তিন কোটির উপরে টাকা পাওয়া গেছে বস্তা ভর্তি দেশের মানুষ না খেয়ে মরে আর বাড়িতে যাচ্ছে পঁচাশি ভরি স্বর্ণ পাওয়া গেছে একজন বাঁচতে কত টাকা লাগে মানুষের আমার মনে হয় এদের কোনো বিচার আচার করার দরকার নেই বাইতুল মোকার সামনে নিয়ে করস ভাড়া দিয়ে শেষ করে দিন কিসের এদের দেশটাকে বিচার করা লাগছে প্রশাসনে অবৈধ পর স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছিল যে স্যার একটা গুলি করলে শুধু একটা মরে আর মরে না এদের আবার বিচার লাগে নাকি আমাদের বিরুদ্ধে বানানো মামলা দিয়ে যদি তিন বছর জেল খাটাতে পারেন আপনাদের তো নিজেরা আপনারা সাক্ষী হাজার হাজার ভিডিও আছে এর জন্য আবার বিচার করা লাগবে কোন কারণে আবু যেভাবে মেরেছে ওইভাবে ক্রস ফায়ার দিয়ে শেষ করে দিন তাহলে তার গোনা মাফ হবে তাছাড়া কোনো মাফ নেই ও যদি কেমন পর্যন্ত না কারণ ও তো জেলে থাকলে ওই কষ্টটা পাবে না আবু সাহিদের মতো জীবন ওকে দেওয়া লাগবে এর সাথে যারা জড়িত আয়না ঘরের সাথে যারা জড়িত তারা আট বছর দশ বছর বছর আগে ঘরে রাখা লাগবে সুতরাং বিভিন্ন কায়দায় আমরা ঢুকে পড়বো আপনি তো ঢুকে পড়তে পারবেন না আপনার ধরনের রেডি করা আছে আর এটাও যদি নাও হয় এ দুনিয়া শেষ না এরপরে আর একটা জগৎ আসছে এমনি আপনি আট দশ বছর পরে এমনি মরে যাবেন কথা বলেন না কেন আমি তো চাই আমার তিন বছরের জন্য আমার এ মামলার সাথে যারা জড়িত প্রত্যেকে এভাবে ফাঁসির কন্টেম ছেলে তিন বছর থাকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ব্যারিস্টার আরমানের জন্য আট বছর তারা আয়না ঘরে থাকবে আট আর তিন কত হয় বলেন ব্যারিস্টার আরমানের জন্য আট বছর আমান আজমির জন্য দশ বছর কত হয় তেইশ কত এগারো আর দশ কত হয় একুশ বছর আপনি আগে থাকবেন মাটির নিচে এরপরে আপনারা যা করবেন করবেন আর আমি জানি একুশ বছর হলে আপনি কব চলে যাবেন কি কথা বলেন না কেন যেন আমরা চাচ্ছি আপনাদেরকে বাঁচাতে আপনারা যখন বাঁচতে চান যে আমাদেরকে বাঁচান হ্যাঁ বাঁচানোর যে সিস্টেম করান হাদিস দিয়েছে এইভাবে আসেন এই সাড়ে পনেরো বছর অনেককে ঘরে ঘুমাতে দেননি তাহলে আপনি সাড়ে পনেরো বছর একটু থেকে দেখেন যে কেমন লাগে আমাদের আদালতে তোলার সময় বলতো দেখ কেমন লাগে এখন আমরাও বলি দেখ কেমন লাগে খাপের খাপ মন্তাসের এই কথা বলা যাবে না আমার প্রথম কথা ছিল এইটা যে দুনিয়ায় যারা জালেম তাদের বিরুদ্ধে মামলা দেবে কে সুতরাং যারা পালিয়েছেন এবং পালিয়ে অনেকে যাচ্ছেন গোপনে আছেন জালেম যারা তারা কিন্তু হামজার মামলার আসামি আর নেই এখন সরাসরি আল্লাহর মামলার আসামি আল্লাহর মামলার আসামি ও কি বাঁচতে পারে এরকম কোন সম্ভাবনা আছে নেই আপনার দুনিয়াও শেষ আখেরাত তো শেষই জালেমদের জন্য দোয়া করেও লাভ নেই কারণ তাদের জন্য দোয়া করলে কবুল হবে না এহা দিয়ে এটা মজারে আল্লাহ বলেন আমি ওদের হেদায়ে দিচ্ছি না দেবও না আল্লাহ আমাদেরকে যেন জালেম হওয়া থেকে বাঁচান আমরা মজলুম আছি মাজলুম আল্লাহর কাছে অনেক দামি বিষয় সারাটা জীবন যেন কম বেশি আমরা মাজলুম থাকি যেন জালেম না হই বলেন আমিন সালাম পাঠ করার মাধ্যমে আমাদের আজকের আলোচনার বিষয় যেহেতু ক্ষমা বলেছি সরা আলে ইমরানের একশো তেত্রিশ নাম্বার আয়াত পড়েছি তফসির মাহফিল লিখেছেন তাফসির আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ যা যতটুকু পারেন জবান খুলে আয়াতটুকু পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রব বিকম ওয়াজান না দিন আরদু হাসমা ওয়াতুল আরদ রিদাতে পাক বলেন হে পৃথিবীর মানুষেরা তোমরা সকলে মিলে দৌড়াও অসারিউ বহু বচন একজন দুইজন না সবাই মিলে দৌড়ানো আরম্ভ করো এলা মাঘ ফেরত মের তোমাদের রবের ক্ষমার দিকে কারণ ক্ষমা করার একচ্ছত্র মালিকানা যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত ওইটা আল্লাহর এখানে দুইটা বিষয় পাওয়া যাচ্ছে এই এদিকে থাকা কেউ যদি মাপ পেতে চায় বিষয় দুইটা একটা হক কলে হয় বাদ আর একটা হক কল্লা আপনি আল্লাহর সাথে দোষ যদি করে থাকেন তার কাছে মাফ চাবেন নামাজ পড়েননি রোজা রাখেননি দুনিয়ায় না করে থাকে এসে যেন অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চায় উনি ইচ্ছা করলে মাফ করবে ইচ্ছা করলে শাস্তিও দিতে পারে কিন্তু যে বিষয়টা বান্দার সাথে জড়িত এটা আমার আল্লাহ মাফ করবেন না ওই বান্দা যতক্ষণ ক্ষমা না করেন এই যারা মানুষের উপরে জুলুম করেছেন তাদের অধিকার নষ্ট করেছেন আগে তাদের কাছে যে স্বীকার করবেন মাফ চাবেন ক্ষমা চাবেন আর আমার ভয় লাগে এই কারণে সাড়ে পনেরো বছর যাদের ওপর জুলুম অত্যাচার নির্যাতন করেছেন তাদের অনেকেই কিন্তু সাড়ে পনেরো বছরে কবরে চলে গেছে কথা বলেন না কেন আপনি এখন তাদের কাছে মাফ চাবেন কি করে এজন্য আপনি জালেম আলেম আপনার সব শেষ দুনিয়া আখেরাত আপনি হারিয়ে ফেলেছেন অন্তত এইরকম পর্যায়ে আমরা যারা নেই তারা এখন মাফ চাওয়ার জন্য ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর দিকে দৌড়াচ্ছি কম বেশি যদি এরকম আমাদের জীবনে কিছু হয়েও থাকে এ অন্তত যারা বেশি আছে আপনি তাদের কাছে যে মাফ চেয়ে নেবেন হ্যাঁ বাফ হিসাবে যদি সন্তানের ওপরে জুলুম করে থাকেন অনেক বাবা আছে হজ করতে যাওয়ার আগে ছেলের নামে ভালো ভালো সম্পদ লিখে দেয় আর মেয়েকে বলে মা তোর জন্য আমি দোয়া করে দেবো কাবা ঘর ধরে আপনার জীবন ও কবুল হবে না কারণ আপনি এই হক নষ্ট করে হজে যাচ্ছেন আগে তার জমি ফেরত দেন টাকা দিয়ে দেন এরপরে দোয়া করেন কথা বলেন না কেন আমাকে ধরার পরে আমার বাবার কাছ থেকে বলেছিল দশ দিন রিমান্ড দিয়েছে আদালত ছেলেকে যদি বাঁচাতে চান তাহলে দশ লাখ টাকা তাড়াতাড়ি নিয়ে আসেন আমার বাবা গ্রাম্য মানুষ তাড়াতাড়ি ভয়ের লাখ সঙ্গে সঙ্গে যেভাবে করে না দেন পঞ্চাশটা মামলা দেব। বাবা কথা ঠিক রেখেছিল বাকি টাকা দিয়ে কিন্তু ওই শয়তানরা কথা ঠিক রাখে না পরের দিন আবার মামলা দিস আপনি এরকম জুলুম করতে পারলেন অত নিজে নিজেই মাঝে মাঝে আমার বলতো হুজুর আপনাদের কোনো দোষ নেই এটা আমরা জানি আপনি যে কিছুর সাথে জড়িত না এই তাও আমরা জানি তাহলে আপনি এরকম করেন কেন এগারো ঘন্টা আমার টাঙিয়ে রাখলেন আমার চোখে কালো কাপড় দিয়ে বেঁধে হাত পেছনে দিয়ে টাইট করে সেই শিকল দিয়ে বাঁধা মাঝায় ডান্ডা বেড়ি লাগানো দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছে রডের সাথে এগারো ঘন্টা দফর দইটাই নিয়ে গেছে রাত সাড়ে এগারোটায় নিয়ে আসতেছে চার রক্ত নামাজ আমি এমনি আন্দাজে পড়েছি আমি জানি না যে এখন দিন না রাত মাটির নিচে আপনি এরকম করতে পারলে এখন যদি বলেন আস্তাক ফেরোল্লা হুজুর মাফ করে দিন আগে ওই টাকা ফেরত দিন এরপরে এগারো ঘন্টা আমি আপনাকে টাঙাবো দেখেন কেমন লাগে তারপরে আপনার মাফ এজন্য বান্দার সাথে যে বিষয়গুলো সম্পৃক্ত আল্লাহর কসম করে বলছি আপনার মাফ হবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আপনাকে ক্ষমা না করবে আমরা যারা এরকম অপরাধের সাথে জড়িত না তাদেরকে আল্লাহ ডাক দিচ্ছেন এই দৌড়া ইলাম ফিরতিমের রব বিকম তোর রবের ক্ষমার দিকে দৌড়া যেই মানুষটা আল্লাহর ক্ষমা পেয়ে জাহান্নাম থেকে বেশি জান্নাতি হয়ে গেল এই মানুষটার জীবন আসল সফল ফামাংসানিনার ও দেখি লাল চান্না তা ফাজ আল্লাহ বলেন ওই লোকটার জীবন তো সফল যে লোকটা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় আছে হ্যাঁ একটু আস্তে বলেন কেন যেই লোকটাকে আল্লাহ জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়ার তাও ফিট দেয় আর জান্নাতের কাজের দিকে আস্তে আস্তে যাকে এগিয়ে দেয় আল্লাহর দৃষ্টিতে তার জীবন সফল হওয়ার রাস্তায় এখানে বহু মানুষ আছে আগে উল্টা সিনেমা দেখতেন এখন আপনার মনের ভেতরে এই চোখের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে এই মনে করে আপনি এই গোনার কাজটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছেন আগে বরকিয়া প্রেমে লিপ্ত ছিলেন এখন আল্লাহর দিকে তাকিয়ে ওইটা আস্তে আস্তে বাদ দিয়ে দিচ্ছেন যত অন্যায় কাজ আছে দুনিয়ায় বিবেক বহির্ভূত কাজ আছে শরীয়ত বিরোধী কাজ আছে এগুলো যদি সাক্ষী রেখে দেন আর যাওয়ার যে কাজগুলো আছে মানবতার সেবা বিধান বিধানগুলো পালন করা এগুলো যদি আস্তে আস্তে কেউ এগিয়ে যেতে পারে আল্লাহর করান বলছে তার জীবন সফল হওয়ার রাস্তায় আপনি এবার নিজের সাথে দিয়ে মিলান যে আপনি আসলে এ রাস্তায় আছেন কিনা আগে ঘোষ খেতেন এখন আস্তে আস্তে ছেড়ে দিয়েছেন আগে সুদ খেতেন এখন আপনি আস্তে আস্তে ওটা ছেড়ে দিচ্ছেন এটা গ্রাম অঞ্চল আছে কিনা আমি জানি না এক হাজার টাকা ছেড়ে রাখে এক মাস পরে একশো টাকা বেশি নেয় এলাকায় আরম্ভ হয়ে গেছে এই সুদের সাথে কারা জড়িত আছে হাত তোলেন তো না আমার মনে হয় এটা বলা ঠিক হলো না কারণ এই এলাকায় এখনো শুরু হয়নি যদি কেউ এই কাছে এখন থাকে না খেয়ে মারা যান তাও জান্নাত পাবেন বলে আশা করা যায় কিন্তু এই সুদের সাথে যদি কেউ জড়িত হয় ও যেন মায়ের সাথে জেনা করে আপনি কি ভাবতে পারেন যে মায়ের সাথে কাজ কোনো শয়তান ছেলেও করতে পারে অথচ আপনি ভালো মানুষ করতেছেন সুতরাং এ কাজ যারা আছেন এক হাজার টাকা ছেড়ে রাখে এক মাস পরে এগারোশো টাকা পায় হ্যাঁ বেশি আমি আশা করছি এটা ছেড়ে দেবেন ভাই আর আপনি কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দেন এই যে এক বিঘা জমি দিয়ে রাখে এক বছর পরে মনে করেন ষাট হাজার টাকা আমাকে দিল এক বিঘা জমি আমি আপনাকে দিয়ে দিলাম আপনি চাষ করে খান এটারে বাংলা কি বলে এলাকা এই সিস্টেমে আসেন কারা চাষ করছেন হাত তোলে তো একজন আপনি কি এটা বুঝে করেন না কি আন্দাজে করেন এটা বোঝেন না যে এটা শোধ হয় না আপনি তার মানে জানেন আপনার এই দাঁড়ি দিয়ে টুপি দিয়ে সোব্বা দিয়ে নামাজ দিয়ে হবে না আপনার মায়ের সাথে জেনা করার গোনা আমল নামায় উঠছে এই সিস্টেমে যারা আছেন জমি জায়গায় বরগা দেওয়া বন্ধক দেওয়া কর দেওয়া এই সিস্টেম পাল্টানো লাগবে ইসলামের একটা সিস্টেম আছে ওইটা করতে গেলে অনেকে বলে শুধু লস হয়ে যায় না আমি এক বিঘা জমি আপনার কাছ থেকে নিলাম টাকা আমি দিয়ে দিলাম যখন আপনি টাকা ফেরত দেবেন আমারে মনে করেন এই ষাট হাজার বললাম তখন আপনি হয়তো পাঁচ সাত হাজার দশ হাজার টাকা আপনাকে এক বছর দুই বছর তিন বছর যা করে খাবেন এরপরে নেওয়ার সময় টাকাটা কম নেওয়া লাগবে এই সিস্টেমে আমি জানি মনে হয় এলাকা এগুলো চলে না খালি হ্যাঁ নেই এটা সারা দেশের অবস্থায় একই মানুষ জেনে শুনে পায়খানা খাবে আরে ভাই আপনি তো ক্ষমা পেতে চান আমি সহ যারা বাম হাতের এই অবৈধভাবে ইনকাম আমরা করি কি করি বলেন তো টাকা পয়সা উপায় করি এই টাকা পয়সাগুলো বিশাল স্তূপ মনে করেন হয়ে গেল এগুলো তো আমি সব ভোগ করতে পারবো না হয় আমার মেয়ে আমার ছেলে আমার বউ কথা বলে না কেন আমার অবৈধ ইনকাম দিয়ে তারা আনন্দ ভোগ করার জন্য দুই পায় খাড়া কিন্তু আমার এই অনকামের জন্য যে অপরাধ যে পাপ একটা পাপ ও আমার বউ নেবে না কার বউ এ পাপ নেবে আগে আজকে রাত্রে জিজ্ঞাসা করবেন যদি বলে হ্যাঁ তুমি যা করো করো আমি অর্ধেক নেব আপনি আরো একশো ভাগ আশি মাইল বেগে করেন কিন্তু যদি বলে তুমি কিভাবে কি করবা আমি জানি না তোমার একটা পাপ আমি নিতে রাজি না তাহলে আপনার এই পাগলামি বন্ধ করা লাগবে আপনি পাগলামি করছেন আমরা পাগল হয়ে থাকবো না পাগল ভালো হব এক কথা বলে না কেন দুনিয়া একদিকে চলে যাক এই সুদের সাথে যে সমস্ত কারবার আছে ব্যাংকিং হোক আর জনগণের সাথে হোক আজকে থেকে তাও বা করে ফিরে আসব। তাহলে এই মাহফিল শুনতে এসে লাভ হবে তাছাড়া কেয়ামত পর্যন্ত অনুষ্ঠান হয়ে যাবে আপনার কোনো লাভ হবে না আল্লাহ বলেন দৌড়াও আমার ক্ষমার দিকে আমরা তো দৌড়াচ্ছি ক্ষমা পাওয়ার জন্যে জান্নাতিন আর্দ হাসামা বত ও আল্লা এমন ক্ষমার দিকে এমন জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা জমিনের চাইতেও বিস্তৃত এটা যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করতাম যে আল্লাহ আমাদের জন্য একটা বিশাল বাগান বানিয়ে রেখেছে আমি সত্যিই যদি দৌড়ি ওই বাগানে পৌঁছাতে চাই তাহলে আমার এই ক্ষমা দুনিয়ায় পেয়ে তারপরে যাওয়া লাগবে এজন্য আমাদের সবসময় টেনশন চিন্তায় থাকা দরকার আল্লাহ আমি মা পেয়েছি তো যে মানুষগুলোর এই চিন্তা ছিল এই মানুষগুলোর জীবনের দিকে একটু তাকান হজরতে আবু বকর সিদ্দিক তিনি জান্নাতের জিন্দা অবস্থায় গ্যারান্টি পেয়েছিলেন দুনিয়ায় জীবিত অবস্থায় সার্টিফিকেট পেয়েছেন যে তুমি জান্নাতি মসজিদে নবাবিতে অসময়ে যে তিনি শিশুর মতো অঝর নয়নে কাঁদছিলেন নবীজি বললেন সময় কাঁদো কেন হজরতে আবু বকর বলেন হেরাসুল আল্লাহ আমাকে মাফ করেছে তো আমি কি সান্নাত মা বষদ্দ। ওই সময় আল্লাহ সুরা রহমানের আয়াত নাজিল করে তাকে ডবল শান্তনা দিয়েছেন। অলিমান খফা মা কমা রব্ নাহানাফসা আনিল হাওয়া ফাইন নালে জাননাতাহ আল মা আওয়া বলে আকবার। কোন মানুষ যদি সত্যি আল্লাহকে ভয় করে অপরাধ করার ক্ষমতা থাকার পরও তাকে ভয় করে ছেড়ে দিতে পারে আমার আল্লাহ তারে তারি করাবেন জান্নাতুল মাওয়া দিয়ে তার আশ্রয় রহমানের ভেতরে আছে অলিমান খাফা আরব বিহী জান্নাতান কোনো মানুষ যদি সত্যি তার রবকে ভয় করতে পারে এই ভয়ে কান্না কাটি করে আল্লাহ আমি মা পাব তো জান্নাত পাব তো আবু বকরকে যেমন আল্লাহ ঘোষণা দিয়েছিলেন আজকের এই দৃশ্যের জন্য তোমার আমি ডবল জান্নাত দিয়ে দিলাম তাম পৃথিবীর মানুষের জন্য একটা করে জান্নাত পাবে হাজরাতে সিদ্দিক একবার আবু বকর এই অনুশোচনা করার কারণে জান্নাত পাবে ডবল জোরে বলেন সবহান আল্লাহ বাংলার মুসলমানের জন্য সময় আমাদের এখন জীবিত অবস্থায় আছে হাতে আমরা সব সময় এই টেন্ডেন্সিতে থাকি এই প্রেশানে থাকি আল্লাহ আমাকে মাফ করবা তো যার ভেতরে যত বেশি এটা পয়দা হবে তার তার দুনিয়ার জীবন তত হবে গনা থেকে বেঁচে থাকা সহজ হবে পৃথিবীর এই জমিনটা যে ধোকা তার কাছে পরিষ্কার হবে বলেন বউ বলেন অর্থ সম্পদ বলেন সব কিছু আল্লাহর ভাষা যেহেতু ধোকা এই ধোকাটা তখন সামনে এসে দাঁড়াবে আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ পাক বলেন হে পৃথিবীর মানুষেরা দুনিয়ার জীবনটা কিন্তু ধোঁকা এই আমরা অন্ধকারে যারা পড়ে আছি আমি সহ প্রত্যেককে যেন আমরা থামি আপনার স্ত্রী কিন্তু সত্যিই ধোঁকা আপনি আজকে মারা যান দেখেন একদিনও আপনাকে আর রাতে পাহারা দেবে না বলবে জিন আসবে অথচ এর জন্য আপনি বাবা শাহ জালাল সব হালাল করে ফেলেছিলেন যেই সন্তানের সুখের জন্য তাকে একটা ভালো বাইক কিনে দেবেন তাকে একটা মোটর জান কিনে দেবেন এই জন্য আপনি বৈধ অবৈধ দেখেননি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করা অবস্থায় বাম হাতের ইনকাম করেছিলেন আপনার এই অবৈধ টাকা নিয়ে এসে হয়তো বাইক আরামে চড়বে মোটর যান চড়ে বেড়াবে জন্য যে হয়ে গেল এইটার ভাগ আপনার ওই ছেলে নেবে না কবরে আপনারই মগুর খাওয়া লাগবে আমাদের পরিবর্তন আসা দরকার এখন আমরা ক্ষমা পেতে চাই কারণ যারা ক্ষমা পাবে আল্লাহর কাছে এই মানুষগুলোর জন্য আল্লাহ তার সান্নাতকে প্রস্তুত করে রাখতেছেন ও আমি তো জান্নাত তাদের জন্যে বানিয়ে রাখলাম যারা আমার ক্ষমা পেয়ে দুনিয়া থেকে আসবে আপনি নিজের কাছে এখন ভাবেন তো আপনি আসলে ক্ষমা পেয়েছেন কিনা খলিফাতুল মুসলিমিন হাজরতে ওমর ঈদের দিন সকালবেলা অঝোর নয়নে ঘরের দরজা বন্ধ করে কাঁদছিলেন হাজরত আবু হু বলেন আমি সকালবেলা গেলাম সবাই দেখে বিভিন্ন আনন্দে মেতে আছে কিন্তু কান্নার আওয়াজ আসে খলিফার ঘর থেকে দরজায় নাড়া দিলাম ভেতর থেকে আওয়াজ লোকে বাইরে থেকে বললাম খলিফা আমি আবু এসেছি ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আজকে সবাই আনন্দে আছে আপনি কাঁদেন কেন হাজরা তোমার দরজা খুলে দিলেন দেখলাম দাড়ি বেমে পানি পড়ছে শেষ দায় পড়েছিল আমারও বলছে আবু হরাইরা ঈদ মানে খুশি আনন্দ তাদের জন্য যে মানুষগুলো তিরিশটা আরো কবুল হয়ে গেছে যারা এই গ্যারান্টি পেয়েছে যে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে আমি এখনো পর্যন্ত গ্যারান্টি পাইনি যে আল্লাহ আমাকে করেছে কিনা তা আমি অমর মাফ কি নিয়ে আজকে আনন্দ করবো রংপুরবাসী তারাও মানুষ ছিল আমরাও মানুষ তাদের টেন্ডেন্সি ছিল কি তাদের চিন্তা ভাবনা ছিল কি আর আমরা কোন লাইনে আছি এটা শুধু আপনাকে বলছেন আমার নিজের জন্যও বলছি আমার নিজেরও পরিবর্তন হওয়া লাগবে এখন থেকে কখন এখন থেকে তাদের জীবনটার দিকে তাকালে আমাদের জীবন পরিবর্তন হতে কিছু না কিছু বাধ্য ছেলেটাকে তিনি মাদ্রাসায় দিলেন এরকম মক্তব মাদ্রাসায় হযরত আবদুল্লাহ ওই সময় তিনি কিন্তু দেশের প্রেসিডেন্ট অরংপুরবাসীরা বিচার করতে পারলেন না বিচার হয়ে গেছে না আখের হাতেও কাজে লাগবে আমি যখন মারা যাবো একাগজ আমার কাফনের ভেতরে দিয়ে দিও বিচার যেদিন শুরু হবে আমার জীবনের কিছুই যদি আল্লাহর ভালো না লাগে পছন্দ না হয় এ কাগজটা আল্লাহকে দেখিয়ে বল বলবো রব্বুল আলামিন তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম এ ওসিলা হলে তুমি আজকে আমারে মাফ করে দাও তারা ক্ষমা পাওয়ার জন্য মাফ পাওয়ার জন্য করকম ওসিলা খুঁজতো আপনি দেখেন আমাদের কি আছে এমন কোন গোপন বিষয় আছে যেটা দিয়ে আপনাকে আল্লাহ মাফ করতে পারে কবি জন্য জানিয়েছেন হাল্লাকা শেরর নেই বাইনা কাং তাওয়া বাইনা ল হাল্লাকা সদা ক তুংতাখ ফা লায়া লামোহা হিল্লা ল এ পৃথিবীর মানুষ তোমার কাছে এমন কোন গোপন কিছু আছে সেটা দান হোক সাতকা হোক এবাদত হোক যেটা আল্লাহ ছাড়ার তুমি ছাড়া কেউ জানি না যেটা আল্লাহ তোমাকে দেখিয়ে করে দিতে পারে। আপনি দিনকে একটা দিয়েছেন। আমি জেলখানার ভেতরে তিনটা বছর বহু মানুষকে পেয়েছিলাম আমরা তো সেজদা দাদ দেড় মিনিট দুই মিনিট করে এক একজনের শেষদা পেয়েছি এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা পড়ে আছে সেজদায় দায় মারা গেছে আমি রেজা আমার ডাক্তার শফিকুর রহমানকে দেখতাম শেষ পড়ে আছে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা কি গো নড়াচড়া নেই জিজ্ঞাসা করতাম স্যার আপনি এত বড় লম্বা সেজদা দিয়েছেন মাওলানা মামুনুল হককেও দেখেছিলাম এত বড় সেজদায় আছে মনে হচ্ছে দুনিয়াতে আর নেই মাঝে মাঝে আমার বলতো হামজা এই লম্বা শেষদা দিয়ে আমার মনের ভেতরে একটা আলাদা শান্তি আসে আমি যেন কি মতে বলতে পারি আল্লাহ একটা গোপন জিনিস আমার কাছে আছে করে দাও লম্বা একটা দিয়ে দেখেন কেমন লাগে আজকে বাড়ি যে তাহারদের নামাজ যদি পড়তে পারেন দুই মিনিট আড়াই মিনিট না একবারে পঞ্চাশ মিনিট একটা সেজদা দেবেন সেজদার ভেতরে বাংলায় যত কথা আপনার মনে আসে সব বলবেন কারণ ফরজ নামাজ আর ওয়াজিব নামাজ মাদ দিয়ে নফল শেষ সেজদায় বাংলায় কথা বলা যায় কথা বুঝতেছেন নফল নামাজের একটা লম্বা করে দিয়ে যত কথা আছে আপনার দুঃখের কষ্টের আশার এ কথাগুলো জানাবেন আল্লাপাকে এই সময় এত বেশি কাছে আসে এত বেশি খুশি হয় বান্দা চাইলে মনে হয় আমার আল্লাহ দিয়ে দেবেন দুনিয়ার নিয়ম হচ্ছে যার কাছে যত মহাব্বতের ভালোবাসার জিনিস আপনি হন একবার দুইবার তিনবার কোনো কিছু চাইলে সে যেই হোক রেগে যায় আর আমার আর আলাদা ওনার কাছে যদি বারবার না চায় আমার আল্লাহ তার উপরে রেগে যান আমরা আল্লাহর ক্ষমা পাওয়ার জন্যে বারবার বিরক্ত করি আল্লাহ পাকের শান এইটা যতবার ক্ষমা চাবে ফেরেস তাদেরকে নিয়ে আপনাকে নিয়ে একটা গর্ব করবে দেখ আম নিষেধ নিশাদ করেছিলি বানাতে আজকে দেখ তো আমি কিছুই বলি নাই রাত গভীরের সময় দুনিয়া ঘুমিয়ে আছে ও আমার কুদরতি মহেশায় দায় পড়ে আছে কাবা শরীফ দেখুন তাওয়াফ করে দেখলাম বহু মানুষ এই দোয়াটা পড়ছিল ষষ্ঠ চক্রে আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা হে মালিক এ কাবা সামনে নিয়ে বলছি আমি তোমার গোলাম তুমি আমার মালিক আমার ভেতরে তোমার ভেতরে বহু দিনা পাওনা বাকি আছে আমি বান্দা হিসাবে যা পাওয়ার কথা তুমি আমাদের সব দিয়েছ আমাকে নেই থেকে হামচা বানিয়েছো তুমি আমাকে সেই মাটি মায়ের গর্ভ থেকে শুরু করে সাইফুল বানিয়েছো দুমতো নাখ আমার নাম গন্ধ ছিল না অথচ আজ আমার একটা নাম আছে আমার একটা পজিশন আছে আমার একটা সম্মান হয়েছে পৃথিবীতে উল্লেখ করার মতো বহু কিছু তুমি আমারে দিয়েছো আমার যা যা অধিকার ছিল সব তুমি আদায় করে দিয়েছো কিন্তু তোমার প্রতি আমার তো হক সব দিয়ে দিলে আমি বান্দা হিসাবে আমার ওপরে তোমার কিছু হক আছে আমি তো কিছুই দিতে পারিনি নিজের দিকে তাকিয়ে বলেন তো আল্লাহকে আপনি কি দিয়েছেন আমাদের ময়দান আল্লাহ যখন বিচার শুরু করবে আল্লাহর বিচারে কিন্তু অবিচার নেই আছে না নেই আল্লাহর বিচারে কোনো অবিচার নেই আল্লাহ যদি ন্যায় বিচার ও কারোর সাথে করে কেউ জান্নাত পাবে না কথা বলছেন কেন আল্লাহর বিচারে কোনো অবিচার জবাব দিলেন না আল্লাহর বিচারে কোনো অবিচার ন্যায় বিচার করলে জান্নাত পাবেন না কেউ পাবেন না হ্যাঁ একটা মাত্র পথ খোলা আছে আল্লাহ যদি দয়া করে ক্ষমা করে দেয় এই জন্য কাবার সামনে নিয়ে মানুষ এই কথা বলে ষষ্ঠ চক্কর দেওয়ার সময় আল্লাহ তোমাকে দেওয়ার জন্য আমার যা দরকার আমি কিচ্ছু দিতে পারিনি যাই দিয়েছি সব ত্রুটিপূর্ণ সব ত্রুটিপূর্ণ ত্রুটি দিয়ে ভরা ভোল দিয়ে ভরা আমি যতটুকু দুটা ফাটা এবাদত করেছি অনেকে লোক দেখানো করে ফেলেছি ওর ভেতরের ইয়া ছিল অহংকার ছিল অনেক ভুল ছিল ভ্রান্তি ছিল কিন্তু একটা সম্পদ আমার কাছে আছে আল্লাহ তোমার নাম যে গাফফার তুমি আমারে মাফ করে দাও কেয়ামতে আল্লাহ যখন কাউকে মাফ করতে চাইবেন তাকে সবার সামনে বিচার করবেন না একা একা নিয়ে যাবেন একটা জায়গায় আলাদা চাদর দিয়ে ঘিরে দেবে ফেরেস্তারা সবাইকে দূরে সরিয়ে দিয়ে আল্লাহ নিজে বান্দার সামনে দাঁড়িয়ে বলবে হামজা এই অপরাধ গুলো নেই শুধু আল্লাহর সামনে একা দাঁড়িয়ে সব স্বীকার করা লাগবে কারণ আপনার হাত কিন্তু কিছুক্ষণ পরে কথা বলবে সব কিছুই তো কথা বলবে আপনি জানেন যে এখন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কেউ নেই আমার আশপাশে শিকার যখন একটা একটা করে বলবেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে মহান আল্লাহর কুদরতি হবে ঢেউ পয়দা হবে আল্লাহ যেন শেষে কথা সুরাজ আল্লাহ পাক যেন শেষে বলবে বান্দা আচ্ছা আমি তোর মাফ করে দিলাম কাউকে বলার দরকার নেই এটা যে প্রচার করার দরকার নেই কাউকে বলারও দরকার নেই যা আমি তোর মাফ করে দিলাম আমার বানানো জান্নাতে চলে যা আল্লাহ তুমি আমাদের সবার জীবনে এরকম একটা কিছু তৈরি করে গোপনে মাফ করে দিও বলে না আমি মাঝে মাঝে আমার তেত্রিশ বছর বয়স একা একা যখন থাকি এই কথা আমার বেশি মনে হয় আল্লাহ এখনই যদি মারা যায় তুমি যদি তোমার সামনে নিয়ে বলো হামজা দুই সালের সেপ্টেম্বর ৩০ তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম যা হিসাব দেওয়া লাগবে না শুধু অক্টোবরের এক থেকে একত্রিশ এই একত্রিশটা দিনের হিসাব দিয়ে জানাতে চলে যা আমার যা কাজ কারবার আমার তো মনে হয় একত্রিশ দিনের হিসাবও আমার এখনো রেডি হয়নি একত্রিশ দিনের হিসাব আমি দিতে পারবো না আপনারা পারবেন না আপনারা পারবেন এটা কত কঠিন বিষয় যে ক্ষমা পাওয়া মাপ পাওয়া হিসাব নবিসি নিজে নিষ্পাপ ছিলেন আগে সব কিছু আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এরপরও প্রতিদিন তিনি একশো বার করে ক্ষমা চাইতেন আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে দিও হিসাব সহজ মানে যা আগে যেটা বললাম এইটা কুদরতি পদ্মা দিয়ে ঢেকে নিয়ে বলবে বান্দা শিকার কর যে এগুলো করেছিলাম যখনই আপনি অনতপ্ত হয়ে অনুশোচনা করে কান্নাকাটি করবেন যে আমি করেছিলাম আল্লাহ বলেন যা গোপনে মাফ করে দিল আল্লাহ সবার জীবনে তুমি এরকম একটা পজিশন তৈরি করে দিও বলেন আমিন নাই তো একটা যদি নিয়ামতের হিসাব যায় কিচ্ছু না শুধু পানি তাও পারবেন না আল্লাহর এক বান্দা মনে মনে করেছিল এক হাজার বছর আমি হায়াত পেয়েছি এটা বানি ঘটনা এক হাজার বছর আমি হায়াত পেলাম একটা হাজার বছর আমি জিহাদের ময়দানে কাটিয়েছি দিনের বেলা আর রাতের বেলা আমি কাটিয়েছি এবাদতে শেষ দায় তেলাওয়াতে আল্লাহ আমাকে যা করলাম মনে হয় জান্নাত আমি পেয়ে যাব ঠিক দেখে স্বপ্নে দেখে মারা গেছে কেয়ামতের ময়দানে আল্লাহ কায়েম করে দিয়েছে ওরে ডাক দিয়েছে এদিকে আয় তোরে জান্নাতে দিয়ে লে দিলাম যা ডক্টর মনের ভেতরে একটু অহংকার হ্যাঁ এত কিছু করলাম আল্লাহ আমাকে একটু ধন্যবাদও দিল না ওয়েলকাম দিল না বলছে যা জান্নাত চলে যা একটা কথা হইলো আল্লাহ ওর মনের ভাষা বুঝতে পেরে তাদেরকে বলছে শোন যেখানে গরম বের হয় বেশি ওই জায়গার পাশ দিয়ে ওরা ঘোরা ওই জায়গার পাশ দিয়ে ঘোরা যখন কলিজা ফেটে যায় ডাক দিয়ে বলে আল্লাহ আমার একটু পানির ব্যবস্থা করো কলিজা ফেটে যাচ্ছে তারা বলে না এটা কিন্তু দুনিয়ার জীবনে তুমি নেই এই ময়দানে পানি পেতে হলে ফিরি পানি পাওয়া যাবে না কিছু দেওয়া লাগবে কি দেওয়া যায় যা এবাদত করেছো হাজার বছর ধরে অর্ধেক আমাদের দিয়ে দাও ঠিক আছে দিয়ে দিলাম পানি খাওয়ার পরে প্রসাব লাগে কথা বলে না কেন প্রসাবের চাপ আসার পরে বলছে ভাই একটু প্রসাবের ব্যবস্থা করেন আমার না এখানে যেখানে সেখানে বসা যাবে না প্রসাব যদি করতে যাও বাকি এবাদত আমাদের দাও আমরা একটা ব্যবস্থা করে দেই বলে দিয়ে দিলাম আমি করবো কি আমি নিজেই বাঁচি না প্রসাব করার পরে আল্লাহ যেন ডাক দিয়েছেন বান্দা এক গ্লাস পানি ভেতরে ঢোকালে আর এক গ্লাস বের করে দিলে এই জন্যে তুমি এক হাজার বছরের বন্ধকি সব দিয়ে দিলে একটা হাজার বছর কিছু না করলো এক গ্লাস করে প্রতিদিন পানি খেয়েছো প্রতিটি গ্লাসের বেনতে এক হাজার বছর করে এবার আমারে দিয়ে তারপরে আমার জান্নাতি যা লোকটা শেষ দায় পড়ে যাবে ডাক দিয়ে বলবে রব্বুল আমি আমার ভুল হয়ে গেছে কোনো মানুষ তার এবার বন্তিকে দিয়ে আল্লাহ তোমার পাওয়া সম্ভব না যদি তোমার ক্ষমা পাওয়া না যায় তালাশ সব সময় কোন কাজে কোন গোপন এমন কিছু আপনার দুনিয়ায় আছে যেটা দিয়ে আপনি চাইতে পারেন গভীর রজনীতে চলে যাবেন একজনের বাড়িতে যদি শোনেন আমাকে তার ছেলে মেয়ে লেখাপড়া করাতে পারছে না নিজের সামর্থ্য থাকলে তারা দুই হাজার টাকা রাতের বেলা দিয়ে বলে বই কিনবা এই গোপনটা কেউ যদি না জানি কিয়ামতে আল্লাহ ওইটা নিজে পেলে পোষে মানুষ করে বিশাল আকারে আপনাকে দেখাবে এরকম কিছু আমাদের জীবনে আছে নেই যা করি অধিকাংশ লোক দেখানোর জন্যে রব্বুল আলামিনের মর্ের শব্দে আমাদের জানিয়েছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাঈ ওয়াদ-দাররাঈ ওয়াল কাযিমিনা আল গায়যাও ওয়াল আফিনা আনিন নাস এই পৃথিবীতে যারা সত্য অসত্য গরীব হোক ধনী হোক যতটুকু গজার সামর্থ্য আছে দান করতে থাকে খরচ করতে থাকে আল্লাহর জন্য দিনের জন্য মানবতার জন্য নিজের নিকট আত্মীয় স্বজনের জন্য। এখানে একটা পয়েন্ট আছে এদিকে আছেন একটা পয়েন্ট এখানে আছে বিশ্ব নবী যে পেয়ে বাড়িতে আসলেন তার স্ত্রী খাদিজা তুল কবরাকে বলেছিলেন স্ত্রী আমি ভয় পেয়েছি আমার জীবনের ওপরে আমার আশঙ্কা হয় আমি যেন মারা যাব। তুমি আমারে ঢেকে দাও হজরতে যাওয়াই দিন বলেছিলেন স্বামী আমার ভয় পাবেন না কোন জিন ভূত কোনো এমনকি আল্লাহ আপনাকে ভয় দেখাবে না পাঁচটা কথা বলেছিলেন এক খাদি জিনা আপনি ঠিক রাখেন এখান থেকে প্রমাণ হয় যে মানুষগুলো আত্মীয়তার সম্পর্ক দুনিয়ায় ঠিক রাখবে মজবুত করবে অটুট রাখবে তাদের দুনিয়ার কোনো ভয় আল্লাহ দেখাবে না সব ভয় দূর করে দেবে কথা বুঝতেছেন অথচ এদেশে হাজারো আল্লাহ মানুষ আমরা দেখতে পাই তার আত্মীয় তার সম্পর্ক গুলো ঠিক নেই নিজের আপন ভাইয়ের সাথে কথা বলে না নিজের আপন বোন গরিব যেতে চাই না ধর্ম আত্মীয় মাতিয়েছে রংপুর মাসে তিন দিন চাই এক কথা বলে না কেন নিজের নিকট আত্মীয় আপনার বোন আপনার ভাই আপনার চাচা আপনার ফোফো আপনার মা বাবা এগুলো রক্তের সম্পর্ক না এইগুলোর সাথে আজ একশো জনের প্রায় পঁচানব্বই জনের সম্পর্ক ভালো না এই সম্পর্ক নষ্ট করার পেছনে তারা আমাদের বউ এটা আবার বেশি বলি ফেললাম নাকি না না বেশি বলিনি এইটাই হচ্ছে একশোটা পরিবারের আশি নব্বইটা পরিবারে এখন বোর কারণে আমরা রক্তের সম্পর্কগুলো নষ্ট করে ফেলি সম্মানিত মা বোনেরা মনে করছেন আমি নামাজ পড়ি রোজা করি আমি কালো বোরকা পরে থাকি আমি হ্যাঁ আপনি কালো বোরকা পরে করবেন কি আপনার স্বামীকে যদি বাধ্য করান যে আপনার ভাই বোন মা বাবা এদের সাথে দরকার নেই যা আছে তুমি আমাদের নিয়ে আমার মা বাবা নিয়ে থাকো আপনি নিশ্চিত জাহান নবীজি বলেন কোন স্ত্রী যদি চাই এটা কামনা করে যে আমার স্বামী আরো বেশি দিন বেশি থাক আমার স্বামীর সম্মান আমার স্বামীর ইজ্জত মর্যাদা টাকা পয়সা অর্থ দুনিয়া আরো বেড়ে যাক সে যেন সবসময় তাকিদ দেয় স্বামী যা করো সম্পর্কগুলো ঠিক রাখো আরো ওরা সম্পর্ক নষ্ট হয় কি করে সেই কাজ করে আপনার নামাজ রোজা এই পর্দা পশিদা সব মাঠে মারা যাবে কিচ্ছু কবুল হবে না হাজার হাজারো স্ত্রীর কারণে সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পর্যন্ত রেখে আসছে গত পরশো আমার এই যে কিশোরগঞ্জ নীলফামারি কিশোরগঞ্জ বৃদ্ধাশ্রমে মাহফিল ছিল কত মা বাবা বসে আছে লাইন দিয়ে কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলাম বড় বড় অফিসার সন্তানগুলো মা বাবাকে রেখে গেছে এখানে কোন সন্তান জীবনও চাইবে না যে আমার মা বাবা বৃদ্ধাশ্রমে থাকুক এটার জন্য বাধ্য করে ওর বউ আর ওই বউকে কান পড়া দেয় ওর বোর মা আর ওর বড় বোন এটার সাথে একমত আছেন কারা স্বামীরা হাত তোলেন তো আ সবগুলো ধরা পড়ছে বাড়ি যাবেন আজকে আপনি এই যে রেকর্ড হচ্ছে ভিডিও ধরবে আপনার খাবার বন্ধ করে দিন বললেন স্বামী স্ত্রী স্বামীকে শোনাচ্ছে আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন আপনি ভয় পাবেন না কাল্লা স্ত্রী বলছে আপনি মানুষের বোঝা বহন করেন আপনি ভয় পান কেন মানুষের কষ্টের বোঝা ঋণের বোঝা দুঃখের বোঝা আপনি বহন করে দেন আপনার ভয় নেই অথচ বাংলাদেশে যে মহিলা পালিয়ে গেছে ও হাজার হাজার কোটি কোটি টাকা বোঝা দিয়ে গেল আমাদের সে তো ভালোই আছে তার মেয়ে নিয়ে বোন নিয়ে ছেলে নিয়ে কিন্তু আমাদের উপর এখন কত বোঝা দেশে এখন জন্ম নিলে এক লাখ টাকা ঋণ এই যে যাদেরকে সাতাশো আশি জন মানুষ এখন হাসপাতালে এই মানুষগুলোকে আপনি তার পরিবারের জন্য মা বাবার জন্য একটা বোঝা বানিয়ে দিলেন নবীর যারা তারা দূর করে দেয় হালকা করে দেয় আর ওরা এমন নবীর চাপিয়ে দিয়ে গেল আপনি মাপ পাবেন না মাপ পাওয়ার জন্য মানুষের বোঝা হালকা করা লাগে তাহলে কেয়ামতে আল্লাহ আপনার পাপের বোঝা হালকা করে দেবে পাপের বোঝা হালকা করা মানে আপনাকে আল্লাহ মাফ করে দেবে আমি জেলখানায় বসে বসে এই পারিবারিক জীবন নিয়ে ভেবেছিলাম মেয়েরা কেন আজ এই স্বামীর উপরে এই ঝামেলায় আছে নারী নির্যাতন করলে আমাদের জেল হয়ে যায় ফাঁস হয়ে যায় আমরা ফাঁসির আসামি এখন যে সল্লাদ আছে ও বউ মারার মাটার মামলার আসামি আমাদের যে ফাঁসি দেয় কেন্দ্রীয় কারাগারে ঢাকাতে ইলিয়াস এ তার বউকে একটা থাপ্পড় দিয়েছিল সংসদর জন্য ছাতা মরে গেছে এখনও যাবজ্জীবক ফাঁসি ছিল এখন দিব তিরিশ বছর জেল খাটা লাগবে এই জন্যে আমি বসে বসে ওখানে তো লেখা খুব কঠিন তারপরও কারারক্ষীদেরকে বলে করে আমি লিখেছিলাম পারিবারিক জীবনের সমস্যা এবং তার সমাধান কি কি করে এটার সমাধান করা যায় আমি প্রায় একশো বিশ পৃষ্ঠা করেছিলাম বাইরে এসে ওরা আরো সামারাইজ করে করে দুইটা বই করেছে একটা পুরুষের জন্য একটা মহিলাদের জন্য। এখানে পাওয়া যায় কিনা জানি না গাড়ি আছে মনে হয় গাড়িতে পাওয়া যাবে সাদা গাড়ি আমার যাওয়ার সময় মেয়ের জন্য নিয়ে যাবেন মেয়ে বিয়ে দেওয়ার আগে এটা পুরা পড়াবেন যে এটা পড়ো তাহলে আর সংসার আলাদা হবে না বিশেষ করে বউকে পড়াবেন আগে আর বউরা নেবেন নিয়ে স্বামীকে পড়াবেন আমার কণ্ঠ এবং এই রাত জাগা নিয়ে আমি খুব টেনশনে আছি এত রাত পর্যন্ত জেগে থাকলে আবার দেখা যাচ্ছে সেদিন রংপুরের মতো পটল তোলবনি আমি শেষ করে দিলাম আল্লাহ মামিন লা ই লা হাই লাং থাস বহানাকাই নিকংতুম ইনা সলিমিন আরবুল আল আমিন দুই দিন দাফি তাফসির কোরান মাফিলে বসে করানের কথাগুলো চাতক পাখির মতো শুনছিলাম যতটুকুই শুনিয়েছি আমার শরীরে যতটুকু ফুলিয়েছি আমি বলেছি এগুলো আমল করার তাওফিক আমাদের দান করো সওবগুলো তুমি রবির রওজায় বসিয়ে দাও তিনটা বছর জালেমের জিন্দান খানায় ভর্তি ছিলাম কি খাওয়িয়েছে ওরা আল্লাহ তুমি জানো আর ওরা জানে আমার শরীরটা স্বাভাবিক হচ্ছে না আল্লাহ মেহেরবানি করে আমাকে আগে এর অবস্থায় আবার ফিরিয়ে দাও এ মাহফিলের স্বভাব নবীর রাও যাই পৌঁছিয়ে দাও আমরা যারা নারী পুরুষ আসলাম আল্লাহ তুমি আমাদেরকে জীবনের মতো ক্ষমা করে দাও এ মাদ্রাসার বিশাল খরচ আল্লাহ মেহেরবানি করে খাজানা থেকে বর্ণ করে দাও যত মানুষ লেখাপড়া করছে এখানে তাদের মেধাসীতি খুলে দাও যত অভাব আছে আল্লাহ অভাবগুলো দূর করে দাও আমার কণ্ঠে আর কোলাই না আল্লাহ তুমি আমার কণ্ঠ তা ছেড়ে দাও মাহফিলের প্রধান অতিথি দিরিশ ভাইকে কবুল করো আল্লাহ তালা অন্যতম অতিথি এসেছে আমাদের শ্রদ্ধাভাজন ভাই সাইফুল ইসলাম তাকে মঞ্জুর করো এ জেলাতে। যা মানুষ বসবাস করছে তাদের মা বাবা যারা হারিয়েছে কবর গুলো জান্নাত বানিয়ে দাও দেশটা সালেম থেকে যখন মুক্ত করে আল্লাহ বহির বিশ্বের ষড়যন্ত্র থেকে তুমি মুক্ত রাখো তুমি প্রতিষ্ঠা করে দাও বার্লাহ এই আশা নিয়ে ভরসা নিয়ে হাত নামাচ্ছি যা আমরা শুনেছি যা বলেছি এগুলো আমাদের জীবনে যেন আমরা আমল করতে পারি আল্লাহ رب ارحمهما كما ربياني صغيرا والحمد لله رب العالمين لا اله الا الله محمد رسول الله